হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো মার্গট রবি র্যান গোসলিং অভিনীত বারবি মুভিটা নিয়ে, যেটা কিন্তু ওপেন হাইমারের সাথে ক্ল্যাশ করে রিলিজ হয়েছে। এবং ক্ল্যাশ হওয়া সত্ত্বেও এই ফিল্মটা কিন্তু বিভৎস রকমের ব্যবসা করছে, মানে আনইম্যাজিনেবল ব্যবসা করছে, যেটা মানে আমি ইভেন ভাবিনি যে এরকম একটা মুভি যেটা এই লেভেলে হাইপ থাকবে এবং এরকম একটা বড় মুভির সাথে ক্ল্যাশ হওয়া সত্ত্বেও কিন্তু বেশ ভালো ব্যবসা করছে। বাট হ্যাঁ, ইন্ডিয়াতে কিন্তু মুভিটা ওপেন হাইমারের থেকে কম ব্যবসা করলেও ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু ওপেন হাইমারের ডাবল কালেকশন করে ফেলেছে। তো বারবি মুভিটা আমি দেখেছিলাম এবং এই মুভিটা কীরকম লাগলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম রিভিউ, রিয়াকশান, এন্ডিং এক্সপ্লেনেশন, অনেক রকম তথ্য কিন্তু তোমরা চ্যানেলটার মধ্যে পেতে থাকবে। তো নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে রাখো, যাতে এরকম ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো এবার শুরু করবো বারবি রিভিউটা নিয়ে। তো বারবি বলতে আমরা যেটা বুঝি যে বারবি একটা পুতুল অবভিয়াসলি, এবং যে পুতুলটার অনেক রকম ফর্মস, অনেক রকম শেপস, অনেক রকম কস্টিউম আমরা দেখতে পাই। এবং মেয়েদের সাথে বারবি পুতুলের কিন্তু অতপ্রতভাবে একটা কানেকশন, একটা ইমোশনস কিন্তু জড়িয়ে আছে, কারণ ছেলেরা ছোটোবেলায় অনেক কিছু জিনিস নিয়ে খেললেও মেয়েরা কিন্তু ছোটোবেলায় বারবি ডলটা নিয়ে কিন্তু খেলতো, এবং এখনও কিন্তু অনেকে বারবি ডলটা নিয়ে কিন্তু খেলে। অনেকের কাছে কিন্তু বারবি ডলটা একটা ইমোশন। তো মুভিতে এই বারবি ডলটা নিয়েই কিন্তু এমনভাবে একটা এখানে গল্পটা দেখানো হয়েছে যে এই মুভিটা কিন্তু শুধু বারবি রিলেটেড না, এই মুভিটার মধ্যে কিন্তু অনেক রকম লেয়ার্স আছে, অনেক রকম মেসেজ কিন্তু ডিরেক্টর দিয়েছে, যেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো তোমরা যদি শুধু ভেবে থাকো যে বারবি মুভি মানে বারবি ডলকেই নিয়ে গল্প বানাবে, সেই নিয়েই হয়তো মুভিটা হবে, কী হবে মুভিটা, এমন কি দেখার আছে, তাহলে কিন্তু তোমরা ভুল ভাবছো। মুভিটার মধ্যে কিন্তু সত্যি অনেক অনেক জিনিস দেখার আছে, যেটা কিন্তু ডিরেক্টর খুব সাটল ওয়েতে, খুব মানে এন্টারটেনিং ওয়েতে দেখিয়েছে, যেটা তোমরা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তো এখানে দেখানো হচ্ছে যে দুটো ওয়ার্ল্ড আছে, একটা হচ্ছে বারবি ল্যান্ড এবং আরেকটা হচ্ছে আমাদের রিয়েল ওয়ার্ল্ড। তো মার্গট রবি এখানে হচ্ছে বারবি ক্যারেক্টারটা প্লে করছে এবং র্যান গসলিং এখানে কেনের ক্যারেক্টারটা প্লে করছে। তো তারা বারবি ওয়ার্ল্ডে থাকে এবং কেন এখানে বারবিকে মানে ইমপ্রেস করার চেষ্টা করছে, বারবিকে পটানোর চেষ্টা করছে, কেন তাকে ভালোবাসে, বাট বারবি নিজের মতো দুনিয়াতেই আছে। এবং বারবির অনেক ডিফারেন্ট ফর্মস, ডিফারেন্ট মানে অনেক বলা যেতে পারে শেপস বা অনেক ডিফারেন্ট আইডেন্টিটি কিন্তু আছে, যারা তাকে লিডার বলা যেতে পারে, কারণ তিনি যেহেতু বারবি রোলটা প্লে করছে তাকে সবাই হাই বারবি এরকম বলে, তার অনেক বন্ধু বান্ধব আছে। এবং ওই বারবি ল্যান্ডের মধ্যে মানে বলা যেতে পারে যে তিনি মানে মেন, তিনি হচ্ছে মেন মাথা। তো এবার এখানে ফিল্মটার মধ্যে আমরা দেখতে পাই যে হঠাৎ একদিন বারবি যখন এরকম মানে সকালে ঘুম থেকে উঠবে, উঠে দেখবে যে তার শরীরের মধ্যে অনেক কিছু চেঞ্জেস এসছে, অনেক কিছু তিনি লক্ষ্য করতে পারছে। তো এবার এখান থেকে একটা ঘটনা বেরিয়ে আসবে যে রিয়েল ওয়ার্ল্ডে হয়তো কেউ একজন আছে যে মানে তার কাছে যে বারবি ডলটা আছে, সেই বারবি ডলটার সাথে তিনি এমন কিছু হয়তো অত্যাচার বা মানে পুতুলটার সাথে খুব খারাপ জিনিস বা খারাপ ব্যবহার করছে, মানে পুতুলটাকে নিয়ে হয়তো সেভাবে ভালোভাবে খেলছে না, যার জন্য ওই আফটার এফেক্টটা কিন্তু মানে এই মার্গট রবি যে বারবি প্লে করছে তার উপর গিয়ে হচ্ছে। তো এবার মার্গট রবি এখানে কি করবে, তিনি কি তার নিজের যে এরকম যে এত খারাপ ঘটনাগুলো যে হয়ে আছে তার উপরে যে এরকম চেঞ্জেসগুলো আসছে তিনি কি ঠিক করতে পারবে, তিনি কি রিয়েল ওয়ার্ল্ডে গিয়ে সেই মেয়েটার সাথে কি দেখা সাক্ষাৎ করে মানে আসল দুনিয়াতে কি জিনিসগুলো কি হচ্ছে সেগুলো বুঝে তিনি কি সব ঠিক করতে পারবে, এই জিনিসগুলো জানতে গেলে তোমাদের কিন্তু বারবি মুভিটা দেখতে হবে। তো গল্পটা খুবই সিম্পল মনে হলো, গল্পটার মধ্যে কিন্তু অনেক রকম জিনিস তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এখানে মানে আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে কিন্তু এখানে একটা গল্প তুলে ধরা হয়েছে, কারণ ফিল্মটার মধ্যে মানে বারবি তারও কিন্তু অনেক রকম, বারবির কিন্তু অনেক রকম আমরা মানে কাস্টিউম, অনেক রকম অকুপেশন টাইপের রকম পুতুল কিন্তু আমরা দেখতে পাবো, যেরকম কিন্তু বারবির অনেক পুতুল আছে, অনেক ভেরিয়াস টাইপসের আছে তোমরা জানো হয়তো। তো এখানে কিন্তু মার্গট রবির একটা আইডেন্টিটি ক্রাইসিস চলে আসবে যে তার কি আদৌ কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, মানে তার কি কোনো ভ্যালু আছে, তার কি কোনো আইডেন্টিটি আছে, সেই ক্রাইসিসটাই কিন্তু তিনি ভুগবেন। সেই জিনিসটা কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে দেখানো হয়েছে, মানে এত ইন্টারেস্টিং ওয়েতে দেখিয়েছে যে একটা ডিপ, এত ভালো একটা মেসেজ এত লাইটলিভাবে ডিরেক্টর দেবে যে তোমরা কিন্তু না দেখলে বুঝতে পারবে না। এবং এই ফিল্মটার মধ্যে সর্ট অফ ফেমিনিজম বলা যেতে পারে, বা এখানে যে মেয়েরা যে ডমিনেট করছে বা মেয়েরা যে রাজ করছে, সেখানে ছেলেদের মেন্টালিটিগুলো কীরকম, ছেলেদের অবস্থা কীরকম, যেরকম কেন এবং তার দল তাদের মেন্টালিটি কীরকম, যারা তখন বারবি ল্যান্ডে বারবিদের আন্ডারে আছে, এবং তারা যখন মানে কেন যখন রিয়েল ওয়ার্ল্ডে আসবে এবং এসে যখন দেখবে যে না রিয়েল ওয়ার্ল্ড এখানে মানে সব জায়গাতে ছেলেরা আধিপত্য করে বসে আছে, সব জায়গায় ছেলেরা মোটামুটি কন্ট্রোল করছে, রুল করছে, তো তখন কেনেরও কিন্তু একটা সাইকোলজিক্যাল চেঞ্জেস আসবে। তো তিনিও কিন্তু তখন গিয়ে নিজেকে চেঞ্জ করে বারবি ল্যান্ডে গিয়ে কিন্তু একটা আন্দোলন তৈরি করবে। তো সেই জিনিসটাও কিন্তু ফিল্মটার মধ্যে দেখিয়েছে যে এরপর বারবি সেটাই বা কী করে ঠিক করতে পারে বা কেনকে কী করে বোঝাতে পারে, তো এই জিনিসটাও কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে তুলে ধরা হয়েছে। এবং তাছাড়াও এখানে এই যে মানে যে মেয়েটা মানে বারবি পুতুলটার সাথে ভালোভাবে তাকে রাখবে না, বা মেয়েটার যেরকম সাইকোলজিক্যাল যেসব প্রবলেমের মধ্যে
মধ্যে দিয়ে তিনি যে যাচ্ছিলেন, তিনি যখন বার্বি ল্যান্ডে আসবেন তখন তিনিও কিন্তু বুঝতে পারবে, তো সে অনেক রকম থটস, অনেক রকম তিনি পয়েন্ট অফ ভিউ তার আসবে, অনেক রকম চেঞ্জেস হবে যে তিনি বুঝতে পারবে। তো প্রত্যেকটা এখানে সাবপ্লট, প্রত্যেকটা এখানে মেসেজ কিন্তু ডিরেক্টর বেশ বেশ ভালোভাবে দিয়েছে। ফিল্মটা বেশ কালারফুল ওয়েতে করা হয়েছে, বেশ ইন্টারেস্টিং, বেশ বেশ এন্টারটেইনিং, তোমরা দারুণভাবে এনজয় করবে। এবং এখানে একটা ফেস অফ হবে রিয়ান গসলিংয়ের সাথে, ওই ছেলেটার মানে আমার মনে পড়ছে না যে শাংচিতে লিড হিরো ছিল, আমার নামটা মনে পড়ছে না এখন, তাদের দুজনে এখানে যে একটা ফেস অফে যে ডান্স হবে সেই ডান্সটাও কিন্তু বেশ বেশ এন্টারটেইনিং, মানে বেশ আনন্দদায়ক কিন্তু ফিল্মটার মধ্যে ছিল। পুরোপুরি ফিল্মটার ভাইবটা কিন্তু বেশ ভালো ছিল, অনেক ভালো কমেডি রোলস এখানে আছে, ইমোশনাল মুভমেন্টগুলো কিন্তু বেশ ডিরেক্টর ভালোভাবে এখানে ফুটে তুলেছে, ওভারঅল এক্সিকিউশনটা কিন্তু ভালো ছিল। এবং বার্বি ল্যান্ডটাকে যেভাবে দেখিয়েছে মানে একটা ড্রিম ফ্যান্টাসি বলা যেতে পারে, সেই জিনিসটাকে কিন্তু ডিরেক্টর বেশ ভালোভাবে সেট আপ করে কিন্তু আমাদের তুলে ধরেছে। এবং এখানে মার্গট রবির অভিনয়টাও কিন্তু দারুণ ছিল, মানে প্রত্যেকটা ইমোশন তিনি দারুণভাবে ফুটে তুলেছে, এবং মানে মনে হচ্ছে তিনি একাই একশো এবং তিনি পুরো বার্বি ক্যারেক্টারটার মধ্যে ঢুকে গেছে, এত জলি এত ভালোভাবে তিনি ক্যারেক্টার এখানে পোর্ট্রে করেছেন যে জাস্ট তাকে দারুণ লাগছিল দেখতে। এখানে রিয়ান গসলিংয়ের অভিনয়টা কিন্তু বেশ ভালো ছিল। এবং তাছাড়াও এখানে বাকি যে কো-অ্যাক্টার্সগুলো ছিল, মানে তোমরা যদি সেক্স এডুকেশন সিরিজটা দেখে থাকো যেটা নেটফ্লিক্সে ছিল, ওখানকার মোস্ট অফ দ্য আর্টিস্ট কিন্তু এই বার্বি মুভিটার মধ্যে আছে, এবং প্রত্যেকজনের রোল কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে দেখিয়েছে। এবং ক্যামিও বলতে গেলে ডুয়ালিপা এবং জন সিনা, মানে ওই দুজনের যখন স্ক্রিন প্রেজেন্সটা আসবে সত্যিই শর্ট অফ কমেডি ছিল, যেটা কিন্তু দারুণ উপভোগ করার মতো ছিল। তো ফিল্মটার মধ্যে মানে ডিপ মেসেজগুলো ছাড়াও কমেডি এলিমেন্টটাও কিন্তু ভালোভাবে দেখিয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালো ছিল, এবং গানগুলো কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে ইউজ করা হয়েছে। এখানে একটা মানে পার্টির যে একটা গান এখানে দেখা সেটা যে পিকচার হিসেবে সেটা কিন্তু বেশ ভালোভাবে করেছে। মার্গট রবিকে কিন্তু ওভারঅল অ্যাজ এ বার্বি দুর্দান্ত লাগছিল দেখতে, জাস্ট বেশ অসাধারণ লাগছিল, এবং বাকিদেরও কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। মানে আমি উইদাউট কোনো এক্সপেকটেশন কিচ্ছু ছাড়া আমি এই ফিল্মটাকে দেখতে গেছিলাম, এবং মানে না দেখলে হয়তো ভালো একটা জিনিস মিস করে যেতাম। যারা যারা বার্বি মুভিটা দেখেছে তারা জানে কেন আমি এই কথাগুলো বলছি, কারণ তোমরা যদি না দেখে থাকো তোমরা লিটারালি কিন্তু একটা ভালো জিনিস মিস করছো। যদি এরকম ভাবো যে বার্বি মুভি কে দেখবে, মানে এরকম মুভি কে দেখে, এটা বার্বি পুতুল নিয়ে ছবি বানানো হয়েছে, তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ ভুল। না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে একটা মুভির মধ্যে কত রকম এলিমেন্ট দিয়ে ডিরেক্টর আমাদেরকে কত কিছু বোঝানো বা কত কিছু দেখানোর চেষ্টা করছে। তো তোমরা যদি বার্বি মুভি দেখে থাকো আমি জানো তো